হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। আমি পূর্বের একটি ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি যে প্রাইমারি পরীক্ষা কবে নাগাদ হতে পারে। সেখানে বলে দিয়েছি যে আগামী মার্চ মাসের মধ্যে প্রাইমারি এক্সাম কবে হবে সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি বেরোবে, কারণ সামনে ভোট আছে। এ প্রসঙ্গে প্রাইমারি বিজ্ঞপ্তি অবশ্যই সরকার বের করবে, এটা আমরা নিশ্চিত। তবে আজ আমি আলোচনা করব যে প্রাইমারি টিচার্স পরীক্ষা দেওয়ার যোগ্য শুধুমাত্র ডিএলএড প্রার্থীরা। কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যারা বিএড করে আছে তাদেরকেও প্রাইমারি টিচার্স এক্সাম দিতে হবে। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আমি প্রাইমারি সম্পর্কিত বিভিন্ন নিউজ এবং প্রাইমারির পরীক্ষা প্রস্তুতির কিছু ভিডিও আমি আপনাদের বানিয়ে দেবো বিভিন্ন বিষয় সম্পর্কে। আপনারা সেই সবগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে যে প্রাইমারি পরীক্ষায় বসার যোগ্য, প্রাইমারি পরীক্ষায় বসার যোগ্য শুধুমাত্র ডিএলএড প্রার্থীরা। কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রাইমারি পরীক্ষায় বসার যোগ্য বিএডরাও। আর এই প্রসঙ্গে বর্তমান রাজ্য সরকার একটি ঘোষণাতে বলেছে যে শুধুমাত্র ডিএডদেরই প্রাইমারি পরীক্ষায় বসতে দেবে এই রাজ্যে। কারণ যদি ডিএলএড প্রার্থী এবং বিএড প্রার্থী উভয়কে বসতে দেওয়া হয় তাহলে প্রাইমারিতে অনেক কম্পিটিশন বেড়ে যাবে, তাতে ডিএলএডদের অনেক ক্ষতি হতে পারে। তার পাশাপাশি কিছু ডিএলএড কলেজ আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য সরকার বিএড ক্যান্ডিডেটদের প্রাইমারি পরীক্ষায় বসতে দেবে না বলে ঘোষণা। তবে আগামী দিনে হয়তো এই ব্যবস্থার পরিবর্তন হতে পারে, বিএডরাও হয়তো প্রাইমারি টিচার্স পরীক্ষায় বসতে পারবে, কিন্তু এখন ঘোষণা হয়েছে তারা বসতে দেবে না। আর এর জন্যই যারা বিএড প্রার্থী আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু কোর্টের দ্বারস্থ হচ্ছেন যে যদি কেন্দ্র সরকার ঘোষণা দিয়ে থাকে যে বিএডরাও প্রাইমারি টিচার্স পরীক্ষা দিতে পারবে তাহলে কেন এই সরকার দিতে। এই প্রসঙ্গে সরকার এখনো মুখ খোলেননি বা কোর্টের কোনো রায় এখনো পর্যন্ত জানা যায়নি যে বিএডরা প্রাইমারি টিচার্স পরীক্ষা দিতে পারবে কিনা। তবে এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথাই বলবো, যদি বিএড প্রার্থীরা প্রাইমারি টিচার্স এক্সামে বসার জন্য কোর্টের দ্বারস্থ হয়ে থাকেন তাহলে কিন্তু প্রাইমারি পরীক্ষা অনেকটা দেরি হয়ে যাবে, এই কেস না মেটা পর্যন্ত প্রাইমারি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। যেমন এসএসসি নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, তাছাড়াও বিগত যে প্রাইমারি এক্সাম তার সমাধান কিন্তু এখনো হয়নি, তার একটাই কারণ বিভিন্ন ধরনের কেস। এই প্রসঙ্গে আরও দু একটি কথা, যারা 2017 সালে প্রাইমারি টিচার্স পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারেননি তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করানোর জন্য সুযোগ দেওয়া হবে কিনা এ বিষয়ে এখনো পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি। যদি জানা যায় আমি তখন আরেকটি ভিডিওতে জানিয়ে দেব। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।